আল মদিনা ক্যাটেল ফার্মের ভিডিও এখান থেকেই শুরু করছি। প্রথমে আমরা ভিতরে দিকে আসছি, ভিতর থেকে আমরা শেষ পর্যন্ত যাব। এখানে হচ্ছে আপনার সামনে দিকে দেখতে পাচ্ছেন অন্ধকার একটু, এখানে কিছু পিঙ্ক কালারের মহিষ আছে। সামনে আস্তে আস্তে আমরা যাবো, এখানে একটা বাচ্চা বাছুর আছে, বড় একটা গরু সামনে, সার গরু রেখে দিছে এখানে একাই, ঠিক আছে। এই আশপাশ এই এই সাইডটা কিন্তু সবগুলোই হচ্ছে আপনার হাঁসা জাতের গরু, হাঁসা জাতের গরুগুলো এখানে আছে। মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর, মানে অসাধারণ আর কি, আর কিছু বলার নাই এদের পক্ষে। মানে এমন সুন্দর গরু, এদের চেয়ে সুন্দর গরু হয় না মাশাল্লাহ। এই সাইডটাই আমরা আসলাম, এই সাইডটা এরকম হাঁসা গরু আছে। আর এই সাইড দিয়ে আমরা একটা ছোটো ভিডিও করেছিলাম এই ভিডিও এই গরুগুলোকে নিয়ে। এটা হচ্ছে অ্যাশ কালারের শাহিওয়াল জাতের গরু, যেটা জোড়া বলতে পারি। এই দুটা জোড়া খুবই সুন্দর, জোড়াগুলো খুবই সুন্দর। আমরা একটু সামনের দিকে আগাবো, আপনাদের দেখাবো আরও বড় বড় দানব রয়েছে এই আল মদিনা ক্যাটেল ফার্মে। এটা একটা হাতি, মানে জল হস্তি বললেও ভুল হবে না। জানি না ক্যামেরায় কেমন উঠছে, ক্যামেরায় যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে থেকে দেখলে আরও বেশি বুঝতেন কী অবস্থা। মানে কি বলুম আমি, এইরকম মোটা ভাই, মা গো মা, অনেক মোটা, মানে বলার ভাষা নাই এত মোটা। নাদুস নুদুস গোল পুরা। আরেকটা এটা আছে কিন্তু এটা পেটটা অনেক বড়, বিশাল পেট, মানে এমন বড় পেট আমরা আমার এই পেটের ভিতরে ঢুকান যাবো আমার মতো দুজনরে, এত বড়। ওই ভাইয়া বলতেছিল যেটা এখন দেখাইলাম বড় গরুটা, বললো এটার মতো হওয়া ভাগ্যের ব্যাপার আসলে, এত সুন্দর গরু বলার মতো না। ওই যেটা সামনে দেখাইছিলাম এর একটা কালা পাহাড়, রাত যেহেতু আর এখানে রাত ছাড়া তো উপায়ও নাই, লাইটের মধ্যে যেটুকু দেখা যায় ওইটুকুই দেখতে পারবেন। ওই সামনের দিকে একটু মাঝারি সাইজের গরু আছে, আমরা ওগুলো একটু দেখে আসি। সবগুলো পিঙ্ক কালারের মহিষ, সবগুলো শুয়ে আছে। এখন বাজে রাত রাত না সন্ধ্যা 7:15। দাঁড়িয়ে আছি আমি এখানে আল মদিনা ক্যাটেল ফার্মে, আর আমার পিছনে হচ্ছে সবগুলো হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি গরু আর কি, মিডিয়াম সাইজের গরু। চলো আমরা ফ্রন্টে দেখাই কেমন গরু আছে। বাজেট ফ্রেন্ডলি বলতে বোঝাচ্ছি লাখের উপরেই, মানে যাদের বাজেট এক এর মধ্যে আছে তাদেরটাই বলছি, এটা আবার একের থেকে বেশি। মিডিয়াম সাইজের গরুগুলো এখানে আছে। ও এই গরুটা সোল্ড, হ্যাঁ রে কি বলছে দেখছেন, সোল্ড এগুলা, এই যে ট্যাগলাইন লাগানো আছে সোল্ড, এখানে মনে হয় সব সোল্ড। দামুর জাতের কিছু গরু দেখতে পাচ্ছি, দামুর মাশাল্লাহ, দামুর জাতের গরু কিন্তু খুবই সুন্দর, সবগুলো হাড্ডা কাড্ডা দামুর। আল মদিনার এই পাশে হচ্ছে বাছুর প্লাস আপনার ভুট্টি টাইপের গরুগুলো এখানে রাখা আছে খোলার মধ্যে।